पहली बात, मैं इस बात को स्वीकार करती हूं कि मैं सर्व धर्म समन्वय में आस्था रखती हूं, और उसी भाव को लेकर के जिस समय नमाज पढ़ी जाए तो हम भी प्रयास करें कि अपनी भागवत बंद करके 5 मिनट के लिए उनके लिए हम अल्लाह को प्रणाम करें। क्या जाता है, क्या फर्क पड़ता है? राम राम बंधुरा, आपनारा देखछेन वैदिक भारत यूट्यूब चैनल। आज के आमी कथा बोलबो आमादेर महान कथावाचक देवी चित्रलेखा जी व्यासपीठे बसे, जे स्थाने बसे धर्म प्रचार हय, सनातनी सत्य सनातन धर्म प्रचार हय, ए स्थाने बसे भागवत बंद करे आल्ला के स्मरण करार जन्य, आल्ला के भक्ति करार जन्य बोलें, एवं उनार भिडियो लक्ष लक्ष लोक देखछे, उनार सामने हजार हजार लोक बसे छिलो जरा सुनछे। तो उनी एई धरनेर कथा केन बोलें, केन बोलते बाध्य हलन, एवं द्वितीयत उनार ए धरनेर कथाय आमादेर समाजे कि क्षति होते पारे बा लाभ होते पारे, कतटुक पर्यन्त क्षति होते पारे, ए विषये आलोचना करब, एवं तृतीयत विषय आमरा कि करते पारि, आमादेर करणीय कि आछे। তো প্রথম বিষয়টি হলো দেবী চিত্রলেখাজি, এবং শুধু উনি নয়, উনার মতো আরও কথাকার ব্যাসপীঠে বসে হিন্দু ধর্মের প্রচারের পরিবর্তে, বেদের প্রচারের পরিবর্তে, গীতার প্রচারের পরিবর্তে আল্লাহকে স্মরণ করার কথা বলছেন, আল্লাহর গান গাচ্ছেন, এবং মহান ব্যক্তিরা। তো কেন করলেন? করার দুটি কারণ হতে পারে। প্রথম বিষয়টি হতে পারে টাকার জন্য, উনাদের এই ধরনের করানোর জন্য হয়তো কোনো ইসলামিক ফাউন্ডেশন থেকে, যেভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাউদ ইব্রাহিমের দ্বারা এবং আরও ইসলামিক সংগঠনের দ্বারা ক্ষুদা আল্লাহ এইসব শব্দ হিন্দু ধর্মকে ছোট দেখানোর এবং ইসলাম ধর্মকে মহান দেখানোর ইসলামিক সংগঠন থেকে যেভাবে অর্থ দেওয়া হয়, সাহায্য করা হয়, ডোনেশন দেওয়া হয়, এইভাবে হয়তো এই কথাকারদের হিন্দু ধর্মের অপমানের জন্য এবং ইসলাম ধর্মের মহানতার দেখানোর জন্য অনেক বড় অঙ্কের অর্থ দিয়েছেন। কেননা এটি একবার নয়, অনেকবার প্রমাণ হয়েছে, দাউদ ইব্রাহিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক টাকা দিয়েছে, হয়তো এদের সঙ্গেও কোনো না কোনো কথা হয়েছে। এবং একটি কথা বোঝা যায় যে ওই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে প্রেম কাহিনী বিতরণ করে, প্রেমের কথা বলে, এইভাবে ওই আমাদের কথাকারাও রাধাকৃষ্ণর প্রেম নিয়ে বেশিরভাগ কথা বলে থাকেন, এবং এইভাবে শুধু আরও অনেক কিছু বলেন, কিন্তু যারা ওদেরকে ফলো করে তারা এইসবই বুঝে যে কৃষ্ণ আর রাধার প্রেম। এবং এই এবং দ্বিতীয় বিষয় হতে পারে ধর্মের অজ্ঞানতা, কেননা উনি যদি সত্যিকারের বেদ পড়তেন, গীতা পড়তেন, তাহলে এভাবে বলতেন না, এবং বেদের জ্ঞান যদি উনার ভিতরে থাকতো এভাবে বলতেন না। কেননা আমাদের ধর্মগ্রন্থ আজকের নয়, 1400 বছরের নয়, 1000 বছরের নয়, আমাদের মহাভারত শ্রীমদ ভাগবত গীতা রচনা হয়েছিল প্রায় 5200 বছর আগে, তখন অন্য ধর্ম কোথা থেকে? উনি বললেন যে সর্বধর্ম সমন্বয়, উনি বিশ্বাস করেন, উনি মানেন। যদি উনি আমাদের ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করেন এবং ধর্মগ্রন্থের প্রচার করেন, আমাদের ধর্মের প্রচার করেন, তাহলে সর্বধর্ম বলে কিছুই নেই সংসারে, কিছু নেই এই পৃথিবীতে, শুধু একটি ধর্ম আছে, সত্য সনাতন ধর্ম, যা হিন্দু ধর্মের বলে থাকি আমরা, এটা আমাদের গীতায় আছে। কেন ওই সময় কোনো ধর্ম ছিল না, শুধু সনাতন ধর্ম ছিল, এবং ধর্ম এবং অধর্ম দুটি জিনিস ছিল, ওরা অধর্মের দিকে আসতে পারে। তো হয়তো ধর্মের জ্ঞান নেই ওনার কাছে, হয়তো উনি পাশ্চাত্য শিক্ষার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এবং ওই প্রভাবে, ধর্মের প্রভাবে নয়, কেননা আমাদের পাশ্চাত্য শিক্ষায় শেখানো হয় মহাত্মা গান্ধীর বাণী অহিংসা পরম ধর্ম, আর আমাদের মহাভারতে আছে অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তাদেরই বাজে। তো পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত হয়ে অহিংসা পরম ধর্ম ওইটুকু শিখেছেন, উনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো এই কথা বিশ্বাস করেন, রঘুপতি রাঘব রাজা রাম পতি পাবন সীতারাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, এই পাশ্চাত্য শিক্ষা, এই গান আমাদের শিখানি হয়। কিন্তু এই গান হলো রামায়ণের গান, রামধুন ভজন, ওই রামধুন ভজন, আসল রামধুন ভজন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এইভাবে পাশ্চাত্য শিক্ষায় শিখানি হয় যে সব সমান, হিন্দু মুসলমান সমান, কি শুধু একটাই আছে সত্য সনাতন ধর্ম। এবং উনি কেন এভাবে বললেন, একটি কারণ প্রথম হলো অর্থের জন্য হতে পারে, দ্বিতীয় কারণ হলো ওনার কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই ধর্মের সম্পর্কে, শুধু উনি ব্যাসপীঠে বসে আছেন এবং উনি যা বলছেন তাই সবাই মেনে নিচ্ছে এবং মানে, কেননা আমাদের মতো লোক তো ধর্মগ্রন্থ সবাই পড়ে না, ওনাদের মতো লোকের কথাই
ওই চিত্রলেখাজির মতো লোকের কথাই আমাদের কাছে ভগবানের কথা, ভগবানের আদেশ। ওনারা যা বলবেন তা আমরা সত্য বলে মনে করি। আমরা কখনো দেখতে যাই না যে গীতায় সত্যি কি লেখা আছে, আমাদের ধর্মে কি সত্যি সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। ওনার এই ধরনের কথা সমাজে কি প্রভাব আসতে পারে, একটি বিষয় আপনাদের বোঝার প্রয়োজন। আমাদের হিন্দু সমাজের অনেক লোক আছে যা কোনো ধার্মিক অনুষ্ঠানে যায় না, কিন্তু ধর্ম মানে ধর্মে বিশ্বাস করে কিন্তু ধার্মিক অনুষ্ঠানে যায় না, কখনো কখনো হঠাৎ যায়। এই ধরনের মানুষ যারা আজকে এই ধরনের ব্যাসপীঠে উনি চিত্রলেখাজির কথা শুনতে গিয়েছে, প্রায় 10-15 হাজার হয়তো ওই বক্তব্যের সময় ছিল, এবং ওনার বক্তব্যে যে কথাগুলো শুনেছে তারা হয়তো ধর্মের দিকে একটু বেশি ইচ্ছাকৃতভাবে যায় এবং শুনে ধর্মেতে বেশি আগ্রহী আছে, ধর্মের উপর বিশ্বাসী, তো তারা যায় এবং তাদের কথা তারা আসবে সমাজে, আরও কত হাজার লোককে তারা শোনাবে। চিত্রলেখাজি এই কথা বলেছেন, লক্ষ লক্ষ লোককে শোনাবেন ওনারা এসে। ওনার ইউটিউবে প্রায় 1 মিলিয়ন থেকে বেশি সাবস্ক্রাইবার আছে, অনেক ওনার এই কথাগুলো হাজার হাজার লোক দেখছে, লক্ষ লক্ষ লোক দেখছে, 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, ফেসবুকে কত কোটি সাবস্ক্রাইবার হবে দেখছে সবাই, ফলোয়ার্স আছে। তো ওনাকে ভগবানের ওনার বাণী ভগবানের বাণী বলে মনে করেন, এবং ওনার এই ভুল তথ্য একদম ভুল, সম্পূর্ণ ভুল। আপনারা হয়তো সন্দেহ হতে পারে, কিন্তু আজকে শুধু আমি বলছি না, আমি এটি বলারও ছিলাম না। এই বিষয় নিয়ে কয়েকদিন থেকে আমাদের প্রথম ইউটিউবার অঙ্কুর আরিয়াজি এই বিষয়ের উপর প্রতিবাদ করলেন, এবং ওনার প্রতিবাদের পরিবর্তে চিত্রলেখাজি আবার ভিডিও বানিয়ে আবার বললেন যে আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। ওনার এই ধরনের কথায় যারা শুনেছে প্রথম তারা সমাজের কাছে বলবে এবং সমাজ ওনার কথায় বিশ্বাস করবে এবং ওদের কথায় বিশ্বাস করবে। যেমন মনে করুন, আমি ব্যাসপীঠের ওই প্রবচন শুনতে যাইনি, কিন্তু আমার এক ভাই গিয়েছে, তো ওর ভাই এসে বলবে কি বলে যে আমাদের চিত্রলেখাজি এইভাবে বললেন সর্বধর্ম সমন্বয়, এবং আমাদের যদি কখনো ভাগবত হয়ে থাকে, পাশে নমাজ হয়ে থাকে, তাহলে ভাগবত বন্ধ করে নমাজকে শ্রদ্ধা করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য এভাবে হবে। এবং এই ধরনের ভাগবতে, এই ধরনের ব্যাসপীঠে ভাগবত শোনার জন্য বেশিরভাগ মেয়েরা যায়। আজকে বলুন তো, যদি কোনো এই কথাবাচকের কথা শুনে কোনো মেয়ে যদি লাভজাদের শিকার হয়ে থাকে, তাহলে কি ওকে কেউ বিশ্বাস করাতে পারবে যে সর্বধর্ম সমান নয়, ধর্ম বলে কিছু নয়, একটাই সনাতন ধর্ম? বুঝাতে পারবে না। কেননা ওই ভারতের আমাদের দেশের বহুত বড় মহান চিত্রলেখাজি বলেছেন যে সর্বধর্ম সমান, ইসলাম একটি ধর্ম, ওদেরকে সম্মান করা প্রয়োজন। তখন লাভজিহাদের শিকারে আসা, এই মেয়েটি কখনো না করবে না, ধর্মান্তরিত হতেও বাধ্য হবে। এবং ওনার এই কথাগুলো অধর্মের লোকেরা, মুসলমান লোকেরা, আমাদের হিন্দু ধর্মের লোকেদের ধর্মান্তরিত করাতে কাজে লাগাবে। কীভাবে? আজকে আমাকে ধর্মান্তর করানোর জন্য ওরা বুঝাচ্ছে, তখন ওই ভিডিওটি, এই চিত্রলেখাজি ভিডিওটি আমাকে দেখাবে এবং বলবে দেখো হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম কত মহান, ওই চিত্রলেখাজি আমাদের সম্মান করছেন, আল্লাহকে স্মরণ করছেন, তাই বলছি ধর্মান্তর। তো আমার মনে হচ্ছে আজকে আমরা যারা সমাজে লাভজিহাদের বিরুদ্ধে, ধর্মান্তরণের বিরুদ্ধে লড়াই করছি, আমরা ছিদ্র কলসে জল ঢালছি। কেননা একদিক থেকে ওই ধরনের চিত্রলেখার মতো আরও অনেক অনেক মহান ব্যক্তিরা সমাজকে সর্বধর্ম সমন্বয়, ইসলাম একটি ধর্ম, মহান ধর্ম এইভাবে শিক্ষা দিচ্ছে, আর আমরা এদেরকে এদিক থেকে বুঝিয়ে যাচ্ছি যে লাভ জিহাদ থেকে বেঁচে থাকো, ধর্মান্তরিত হয় না, হিন্দু ধর্মকে রক্ষা করো, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর ওরা কি বুঝাচ্ছে? তো ওরা আমাদের কথা শুনে না। প্রথম বিষয় হলো আমরা ওনাদের মতো কথাবাচকের বয়কট করতে হবে। শুধু চিত্রলেখাজি নয়, আরও অনেক লোক আছেন, প্রত্যেক এলাকাতে, দেশের বিভিন্ন এলাকাতে কথা হয়, ভাগবত হয়, কিন্তু সবার মনে এরকম থাকে যে হিন্দু একটি ধর্ম, মুসলমান একটি ধর্ম। এটি পরিষ্কার করা দরকার, যারা কথাবাচক আসবেন তাদেরকে এই ধরনের ভুল ভ্রান্তি সমাজে না দেওয়ার জন্য অনুরোধ করবেন। এবং দ্বিতীয় বিষয় হলো আপনারা নিজে কি ধর্ম, কি অধর্ম, কি গীতায় কি লেখা আছে, আমাদের ধর্মগ্রন্থ কি লেখা আছে, তা নিজে একবার দেখুন। এবং শেষ কথায়, আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।